ফোটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগ দূর করবে, ত্বক ময়শ্চারাইজ করবে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে। তো আজই ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপসুল। হ্যালো ভিউয়ার্স, আপুরা আসসালামু আলাইকুম। অনন্যা বিউটি টিপসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। এই গরমেও অনেক আপুদের ত্বক অনেক শুষ্ক। আপনি ময়শ্চারাইজার ব্যবহার করছেন, ক্রিম ব্যবহার করছেন, কিন্তু কোনোভাবেই আপনার ত্বক ময়শ্চারাইজ হচ্ছে না, আপনার ত্বকের শুষ্কতা দূর হচ্ছে না। আমরা অনেকেই জানি ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে আমাদের ত্বক ময়শ্চারাইজ করবে, আমাদের ত্বকের শুষ্কতা দূর করবে। যাদের ত্বক শুষ্ক রুক্ষ তারা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিটামিন ই ক্যাপসুল কী করে ত্বকে ব্যবহার করতে হয়, ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার উপকারিতা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং অবশ্যই একটা লাইক দিতে হবে। যেসব আপুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন বিউটি টিপস পেতে। তো বন্ধুরা, চলুন দেখে নিই কী করে আমরা আমাদের ত্বকের শুষ্কতা দূর করতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার। ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা। ভিটামিন ই ক্যাপসুলে আছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। যাদের ত্বকে ব্রণের কালো দাগ আছে বা কাটা দাগ আছে তারা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল ব্যবহার করতে পারেন সরাসরি। এতে করে আপনার ক্ষত চিহ্ন খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে। বলিরেখা দূর করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত ব্যবহার করলে, বয়স বাড়তে দেয় না। ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে ত্বককে কোমল সুন্দর করে তুলতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে। ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে। হাইপার পিগমেন্টেশন কমিয়ে ত্বকের রং স্বাভাবিক রাখতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে। প্রতিদিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন আপনার ত্বকের যত্নে। তো এই যে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর অনেক আপুরাই কমেন্ট করেন যে ভিটামিন ই ক্যাপসুল কোথায় পাবো। ভিটামিন ই ক্যাপসুল আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন, আর ভিটামিন ই ক্যাপসুল ফার্মেসির থেকে আপনারা পাতা, ওষুধের যে পাতা তার মধ্যেও থাকে ভিটামিন ই ক্যাপসুল, বা এরকম জারের মধ্যেও থাকে। আর এটা হচ্ছে ত্বকের জন্য, মানে মুখের জন্য, এটা ফেসের জন্য ব্যবহার করতে হবে, একটু লম্বাটে থাকে। আর যেটা চুলের জন্য সেটা একটু গোল টাইপের থাকে, ডিমের মতো, সেটা একটু ডিমের মতো থাকে, একটু বড় থাকে। আর খাওয়ার জন্য যেটা সেটাও আলাদা থাকে, আপনি যদি চান যে আপনি এটা খাবেন, না এটা খাওয়া যাবে না। আবার যে চুলের জন্য যেটা সেটা যদি আপনি খেতে চান তাও খাওয়া যাবে না, আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই ভিটামিন ই ক্যাপসুল খেতে হবে। তো এটা হচ্ছে আমরা আমাদের ত্বকে ব্যবহার করতে পারি। আর এই ই ক্যাপসুলটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, এটা কিন্তু ভীষণ ভালো ত্বকের যত্নে। যাদের ত্বক অনেক শুষ্ক, যাদের ত্বকে রিঙ্কেল পড়ে গিয়েছে, যাদের ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে, তারা রেগুলার ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। তো আজকে আমি ভিটামিন ই ক্যাপসুল কী করে ব্যবহার করতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল থেকে আমি এখন তেল বের করে নেব, ভেতরের যে অয়েলটা আছে সেটা এখন আমি বের করব। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে, আমাদের ত্বকের রিঙ্কেল রিমুভ করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের শুষ্কতা দূর করে ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এভাবে মাসাজ করতে হবে, এবং এটা কিন্তু যাদের অয়েলি স্কিন তারা করবেন না, যাদের ড্রাই স্কিন তারাই কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। এভাবে মাসাজ করতে হবে, যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে,
তারা রেগুলার ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এতে করে আপনার চোখের নিচের কালো দাগ দূর করবে এবং ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করবে। এতে করে আপনার ত্বক উজ্জ্বল করবে, গ্লো করবে এবং আপনার ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। তো এই ই ক্যাপসুল দিয়ে মাসাজ করার আগে যেটা করতে হবে, ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ত্বকটাকে ক্লিন করে নিতে হবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে আমার ত্বক ক্লিন করে নিয়েছি, এখন আমি ই ক্যাপসুল দিয়ে, ই ক্যাপসুলের অয়েলটা দিয়ে আমার ত্বক মাসাজ করে নিচ্ছি। আর এই অয়েলটা দিয়ে 5 মিনিট মাসাজ করতে হবে, যা এভাবে মাসাজ করতে হবে, এভাবে মাসাজ করতে হবে 5 মিনিট। এই ক্যাপসুলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। মাসাজ করলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেবে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে। তো আমরা রেগুলার ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং আমাদের রিঙ্কেল দূর করতে। তো এভাবে আমি 5 মিনিট মাসাজ করলাম। মাসাজ ই ক্যাপসুল দিয়ে মাসাজ করার পরে 20 মিনিট এভাবেই থাকবে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব, কোনো ফেস ওয়াশ আমি ব্যবহার করব না। তো ফিরে আসছি 20 মিনিট পরে। তো ই ক্যাপসুল দিয়ে মাসাজ করার পরে আমি 20 মিনিট অপেক্ষা করার পরে আমি নর্মাল পানি দিয়ে আমার ত্বক ক্লিন করে নিয়েছি, এখন আমি পানিটাকে মুছে নিব। আর ত্বকের পানি যখন মুছবেন তখন এভাবে চেপে চেপে পানি মুছে ফেলতে হবে। তো এই যে অয়েলটা মাসাজ করার পরে দেখতেই পারছেন কতটা ব্রাইট লাগছে, কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে আমার ত্বক। তো এখন আমি যেটা করব, এখন আমি সারা রাত আমার ত্বকটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি আবারও একটা ই ক্যাপসুল নিব। এই যে আমি একটা ই ক্যাপসুল নিয়েছি, এখন আমি এটার থেকে অয়েল বের করব। এই যে এখান থেকে আমি, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা, এই যে আমি এখানে 2 ফোঁটা নিয়েছি, এখন এই 2 ফোঁটা দিয়ে এভাবে এভাবে সারা রাত এভাবে রেখে দিতে হবে। এবং সকালে আপনি দেখবেন যে আপনার ত্বক কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে, অনেক সফট হয়ে গিয়েছে। যাদের হাত এবং পায়ের ত্বক শুষ্ক তারা রেগুলার মানে প্রতিদিন রাতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এতে করে আপনার হাতের এবং পায়ের স্কিন উজ্জ্বল করবে, ময়শ্চারাইজ করবে ই ক্যাপসুল ব্যবহার করলে। তো প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে ই ক্যাপসুল ব্যবহার করবেন। এতে করে আপনার ত্বক উজ্জ্বল করবে, ত্বক ময়শ্চারাইজ করবে এবং ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করবে ই ক্যাপসুল ব্যবহার করলে। তো দেখতেই পারছেন আমি ই ক্যাপসুল ব্যবহার করার পরে, মাসাজ করার পরে এবং ই ক্যাপসুল ব্যবহার করার পরে আমার ত্বকটা কতটা গ্লো করছে, কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।